তো এবার যাব মিউজিক গ্যালারিতে আমরা তাহলে মিউজিক গ্যালারিতে আসি সামনে এগিয়ে যাই ভোলা ভোলাই এই যে আপনারা হয়তো অনেক সময় শুনে থাকেন যে এই মানে স্টিকগুলো দিয়ে বিভিন্ন রকমের মিউজিক হয়ে থাকে বিভিন্ন রকমের সুর শব্দ হয়ে থাকে দ্যাটস কল টিউবুলোফোন এটাকে টিউবুলোফোন বলে অর্থাৎ আমরা দেখেছিলাম জলতরঙ্গ জলতরঙ্গের আরেকটা সংস্করণ কোথায় যে সম্ভবত আমার কাছে মনে হচ্ছে যে টিউবুলোফোন এটা কীভাবে বাজায় আমি জানি না এখানে আছে গিটার এটা একটু বাজাতে পারি আর জাইলোফোন জাইলোফোনটা আমি জানি এটা আমি বাজিয়েছিলাম জাইলোফোন এই মিউজিকটি আমার আমার কাছে জানা যায় জি 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 মেজরের উপরে পড়া জাইলোফোন দফ দফ দ্য দফ এটা একটা চামড়া দিয়ে তৈরি করা বাদ্যযন্ত্র ধম 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 করে আওয়াজ করে আর উপাসে আছে ডুগডুগি ডুগডুগি আমাদের বাঙালির একটা কী বলে যন্ত্র অর্থাৎ সঙ্গীতের যন্ত্র খোল আছে আছে ঢোল দেখুন বিন আছে আমরা ওই যে বাঁশির উপকরণ দেখছি এখানে দেখছি আইসল্যান্ডের গ্রামের মানুষের ব্যবহারের বাঁশি এই আইসল্যান্ডের যারা ব্যবহার বাঁশি ব্যবহার করে তার তার প্রদান করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান নির্বাহী পরিচালক ইউএসডি তবে বিন সাপের যে খেলা দেখানো হয় সাপুড়িয়ারা সেই বিন তারপর আছে সানাই অনেক পুরনো সানাই পুরনো আমলের ক্যাসিও তারপর নাকাড়া আছে ঢোল আছে যা এখনও ব্যবহার হয়ে থাকে দ্বারা বোকা বাদ্যযন্ত্র তারপরে আছে তবলা বায়া তারপরে উপাসে আছে কঙ্গ তারপরে তারপরে ঝিঝি সোফার আছে যা অনেক পুরনো তারপরে কৃষ্ণ কাঠি আছে বঙ্গ আছে কাহন আছে কাহন যা এখন আধুনিক সঙ্গীতগুলোতে বাজানো হয়ে থাকে কিন্তু অনেক পুরনো এই যন্ত্রটি তাল যন্ত্র হারমোনিয়াম আছে খঞ্জরি আছে জিপসি আছে এবং কলের গান আছে সর্বশেষ তো এই হলো শাস্ত্রীয় সঙ্গীতের যা উপকরণ তা আমরা এই জাদুঘরটিতে দেখতে পাই সংরক্ষণ শালাটিতে দেখতে পাই যা সংরক্ষণ করে রেখেছে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনস অর্থাৎ ইএসডিও এবারে আমরা শেষ পর্যায়ে আরেকটা এপিসোডে নিয়ে যাব আপনাদেরকে সেটা হচ্ছে রবীন্দ্র মঞ্চ একটা রবীন্দ্রসঙ্গীত ওখানে এক লাইন গাবই আমি আপনাদেরকেও আমার সঙ্গে গাইতে হবে আসুন আমরা রবীন্দ্র মঞ্চে চলে যাই হোয়ার ইজ রবীন্দ্র মঞ্চ আমরা খুঁজি এবার